জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে আমরা অজানা বিষয়গুলো জানিয়ে দিয়ে থাকি। আজ আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব তা হচ্ছে এতেকাফের গুরুত্ব এবং এতেকাফে বসে আমরা কি কি আমল করব। আর এই বিষয়ে জানাবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ আল্লামা বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে এতেকাফ শব্দটির অর্থ কী এবং এতেকাফ কোন কোন মসজিদে বসা যাবে? এতেকাফ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল হাবসু ফিল মাসাজিদ, মাসাজিদ ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন কাবা নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক ফরমান জারি করলেন, তওয়াফকারী এবং এতেকাফকারী যারা আছে তাদের জন্য আমার এই ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো। তাহলে দেখা যায় তখনকার যুগ থেকে এতেকাফ শুরু হয়েছে, যদিও এতেকাফটা আমরা মনে করছি শুধু ইসলামের বিধান, এর আগের শরীয়তে দেখা যায় এতেকাফ ছিল। সেজন্যে মসজিদের মধ্যে এতেকাফ করা, বিশেষ করে মাহে রমজানের শেষ দশকে, এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া। অবশ্যই মহল্লাবাসী, যে মসজিদের কথা বলছেন, যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয়, ইমাম আছে, মুয়াজ্জিন আছে বা ইমাম আছে, এমন মসজিদই আর যেখানে জুমা হয় সেখানে তো অবশ্যই হবে করা যাবে। এটা পুরুষদের জন্য, কিন্তু নারীরা তারা তো আর মসজিদে এতেকাফ বসবে না। জি, নারীরা তাদের ঘরের ভিতরে, নারীরা ঘরের মধ্যে আলাদাভাবে কামরার মধ্যে, রুমের মধ্যে করবে। আর ওই মসজিদের আশেপাশে যারা চল্লিশটি ঘর আছে তাদের উপর এটা সুন্নতে মুয়াক্কাদা, তারা যদি আদায় করে সবার পক্ষেও, আদায় করলে সবার পক্ষ থেকে হবে আর না করলে গুনাহগার হবে। তবে একটা বিষয়, আমরা এই ফতোয়ার উপরে আমাদের দেশের মানুষেরা সারা জীবনও এতেকাফ করে না, আমার পক্ষ থেকে তো বসছি কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম জীবনভর এতেকাফ করেছেন, একবার ছুটি গিয়েছিল সেজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দুই বিশ দিন এতেকাফের পূর্ব মুহূর্তে তিনি এটা ডাবল আদায় করেছেন। এবং এতেকাফের যখন বসে একজন বান্দা যে আল্লাহর মেহমান হলো, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার ঘরের মধ্যে বসলাম, যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি কিন্তু যাচ্ছি না, আমি নির্দিষ্ট সময় পর্যন্ত আছি, তার মাফ পাওয়ার একটা সুযোগ হচ্ছে। দুই নম্বর, এই এতেকাফের মাধ্যমে সে লাইলাতুল কদরকে সহজভাবে পেয়ে যাচ্ছে। তিন নম্বর, একজন মানুষ সে এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, মারা যাবে, সে চিরস্থায়ী থাকবে না। তো কার কাছে যাবে? যাবে তো আল্লাহর কাছে। কেউ যদি তিন দিন করে, পাঁচ দিন করে, সাত দিন, সময় নাই, তিন দিন করবে, এটা তো এতেকাফ হবে, এতেকাফ হবে, তবে এটা নফল, এটা নফল। এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আসছে, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করে তাহলে আল্লাহ পাক তার মাঝে জাহান্নামকে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেবেন। এক খন্দকের পরিমাণ হচ্ছে আকাশ এবং জমিনের যতটুকুন দূরত্ব, ততটুকুন দূরত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার থেকে জাহান্নামকে একদম দূরে সরিয়ে দিবেন। আর রমজানের শেষ দশকে যদি, শেষ দশ দিন যদি কেউ এতেকাফ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, সেই জন্য দুটি হজ এবং দুটি উমরা পালন করলো, সুবহানাল্লাহ। কিন্তু কেউ এই হাদিসটিকে অনেকে মাউদু বলতে চাচ্ছে, কিন্তু ওলামায়ে কেরাম বলছে এটা দঈফ হাদিস, আর ফজিলতের ক্ষেত্রে তো দঈফ হাদিস, ফজিলতের কথা বর্ণনা করছি। অন্তত এতটুকুন তো দরকার যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। আপনি যদি এতেকাফের মাসআলাগুলো আমাদেরকে বলতেন একটু। তাদের খাওয়া দাওয়ার বিষয়টা তো, এটা তাদের হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত, একদম তার একদম প্রয়োজন, যেটা ছাড়া কেউ খাবার দিয়ে গেল না। এখন কেউ যদি খাবার দিয়ে না যায়, খাবারের জন্য সে যেতে পারবে, যতটুকুন পরিমাণ সময় ততটুকুন পরিমাণ সময় সে খাবারের জন্য যেয়ে খাবার নিয়ে আসতে পারবে বা খেয়ে আসতে পারবে, এটা হলো একটা, নিয়ে আসাটা তার জন্য বেটার। যদি কাউকে না পাওয়া যায়, এটা হচ্ছে না পাওয়া গেলে নিজে খাবারটা নিয়ে আসবেন। বাথরুমে যেতে পারবেন কিনা? বাথরুমে যেতে হবে, যদি বাথরুম
মসজিদের সাথে অ্যাটাচ না থাকে, যদি দূরে থাকে অবশ্যই তার জন্য এটা জায়েজ। তবে মসজিদে এমন মসজিদ আছে মসজিদের বাথরুম নাই, বাসায় গিয়ে বাথরুম করতে পারবে কিনা, যেখানে বাথরুম আছে সেখানে যাওয়ার সময় কোনো কথা বলবেন না, যাওয়ার সাথে কোনো কারোর সাথে কোনো কথা বলবেন না, অবশ্যই যেতে পারবে তবে যাওয়ার সাথে কোনো কথা বলবেন না। এক দুই নম্বরে সে তার প্রয়োজন যতটুকুন ঠিক এতটুকুন সময় অবস্থান করে সে চলে আসতে হবে। আর এর ফাঁকে যদি অনেকে আছে যে বাইরে কারোর সাথে দেখা হলো সালাম কেমন আছো, এতে এতে ভেঙে যাবে। ধন্যবাদ প্রিন্সিপাল বদিউল আলম সরকার সাহেব। আমরা সবাই যেন জীবনে একবারের জন্য হলেও আমরা যেন 10টি দিনের জন্য এতেকাফে বসতে পারি, 10 দিন না হলে নফল এতেকাপ, 3 দিন 5 দিন না হলে কমপক্ষে একটি দিনের জন্য যেন আল্লাহর জন্য নিজেকে যেন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।